কোতুলপুর হাই স্কুলের বোর্ডের পক্ষ থেকে ওখানকার কোগড়াপাড়ায় যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে নিয়ে এসে কিন্ডার গার্ডেন স্কুলে রাখা হয়েছে। কালকে শুকনো কিছু খাবার দিয়েছে, আজকে তাদের জন্য দুপুরে খিচুড়ির ব্যবস্থা করেছেন স্থানীয় তৃণমূল নেতা। প্রায় 300টি পরিবার ওখানে হাজির হয়েছে। ওখানকার বাসিন্দাদের বেশিরভাগ বাড়ি মাটির, তাই তারা যশ নামক ঝড়ের হাত থেকে বাঁচতে তারা এসে স্কুলে হাজির হয়েছে। ওখানকার স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেন, দিনেও খাওয়ানোর ব্যবস্থা আছে ও রাতেও খাওয়ানোর ব্যবস্থা করবেন। কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কেওড়াপাড়া, আমি কোতুলপুর হাই স্কুল বুথেরই কিন্ডার গার্ডেন স্কুল আছে। কিন্ডার গার্ডেন স্কুলে সেক্রেটারির কাছে চাবিটি নিয়ে এদের থাকার ব্যবস্থা করেছি। ঘর ব্যবস্থা ব্লক থেকে মাননীয় সুনীল বাবু এবং পঞ্চায়েত সভাপতি তুষার বাবু সমস্ত কিছু আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। আমি তত্ত্বাবধান করছি আমার কর্মীদিকে নিয়ে। আমাদের কেওড়াপাড়া শিবে কেওড়া আছে, পেকা কেওড়া আছে, মোচা আছে, মিঠে কেওড়া আছে এবং আমার কর্মীদের মধ্যে অভিজিৎ মণ্ডল 1200 কর্মী মিলে আমরা সব সহযোগিতা করছি। আবার দিনের বেলায় আছে, আজকে খিচুড়ি আছে, কুমড়োর পুঁইশাকের তরকারি আছে, চাটনি আছে এবং রাতেও ব্যবস্থা করেছি আমি খাবার।